সত্যি কথা স্পষ্ট কথা এটা কে সরকারি দল থেকে স্পষ্ট ভাবে বলবে এ পরিস্থিতিতে আওয়ামী লীগ এই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ মুক্তি চায় এটা উনি স্বীকার করলেন কিন্তু মুক্তি চায় যে এটা মানুষ বুঝবে কি করে এই নয় সব দলগুলো দায়ী কিন্তু আওয়ামী লীগই দায়ী একটু এক্সট্রা এইভাবে যে বিগত বিশ বছর প্রায় যদি এই টার্ম পুরো হয় এখানে ওনারা অনেক সংশোধন সংযোজন করতে পারতেন রেকটিফাই করতে পারতেন যেখানে ওনাদের গ্রুপক্ষেপ না আছে এবং ভোটের মধ্যে নানা রকম গলত হচ্ছে যেখানে এক চেটিয়ায় এক দলের ভোট সেখানেও তারা সন্তুষ্ট হতে পারছে না টেনশন মনের মধ্যে যদি কিছু ঘটে যায় যার জন্য ওখানে অপকর্মটা চলছে এর একটা প্রমাণ দুই হাজার সাল থেকে তারা যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছে যে সরকারে ছিল শুন ওরা যদি ওটা পারে আমরা বাংলাদেশ কেন পারবো না কারো ভাই আসতেছে আমি দুই সালে যে নির্বাচন হয়েছিল সেখানে এশিয়া ফাউন্ডেশনের মাধ্যমে আমার একটা সোশ্যাল অর্গানাইজেশনের দিয়ে এই ডক্টর কলিমুল্লার সাথে আমি ইলেকশন মনিটরিং করেছিলাম একবার এরপরে রাজনীতিতে আসার পরে ওটা ছেড়ে দিয়েছি এবং যেমন মনে করেন মঈন খান খান ফাউন্ডেশন থেকেও কাজ করতেন কিন্তু যেহেতু উনি রাজনীতি করেন এগুলো নিয়ে অনেক আলোচনা হতো যার জন্য আমি রাজনীতিতে আসার কারণে ওটা ছেড়ে দিয়েছি তার আগে তো আমি আর্মিতে পাঁচটা ইলেকশনের বড় দুঃখের বিষয় হলো চুয়ান্ন বছর পরে আজকে আমরা নির্বাচন নিয়ে কথা বলছি কথা বলছি না আমরা ধানের উপরে যে আক্রমণ করতেছি ধান ধান এটাও আমি বলছি কোন নির্বাচনের সময় ফসল ছিল না কোন নির্বাচনের সময় গৃহস্থের কাজ ছিল না কোন নির্বাচনে মানুষের কাজ থাকে না বিদেশে উন্নত দেশগুলোতে অফিস থেকে বেরিয়ে গিয়ে আমাদের তো ছুটি দেওয়া হয় মানে জাতীয় নির্বাচনে এখানে জানি না কখনো হয়তো এই স্থানীয়ভাবে যেমন একটা এলাকায় সোনালি ব্যাংক বন্ধ করে দিয়েছিল আপনি খবরটা পেয়েছেন কিনা না ইলেকশনের দুই দিন আগে এবং মানুষ খুব সাফার করেছে কারণ হলো তারা প্রশিক্ষণে গিয়েছে নির্বাচনে এই জন্য একটা ব্যাংক বন্ধ দুই দিন পরের দিন আবার শুক্র শনি বৃহস্পতি শুক্র শনি চার দিন বন্ধ থাকার কারণে মানুষের যখন তখন আবার এক করে চালিয়েছে নিয়ম যাই একে আসি যে প্রথম ক্ষোভ নির্বাচনের তো পরিবর্তিত হয়ে গেছে নির্বাচন এখন নির্বাচনে এখন আমরা যা দেখি তা নির্বাচন নয় এবং পৃথিবীও সেটা স্বীকার করছে না আমরা প্রথম সরকারি দলের বক্তব্য শুনলাম যে উনি নিজেই বললেন নির্বাচনের মতো নির্বাচন এখন আর হচ্ছে না সৎ সাহস আছে বা ওনার কোন কিছু লাভবান হতে উনি হয়তো হয়তো না স্বীকার করতে পারেন কথাটা বলেছেন দলের সবাই তো এই কথা বলবে না উনি আরো বলেছেন রাজনীতি নেই সত্যি কথা স্পষ্ট কথা এটা কে সরকারি দল থেকে স্পষ্টভাবে বলবে এ পরিস্থিতিতে আওয়ামী লীগ এই পরিস্থিতি থেকেও আমি মুক্তি চাই এটা উনি স্বীকার করলেন কিন্তু মুক্তি চাই যে এটা মানুষ বুঝবে কি করে তার তো আচার আচরণে সেটা বুঝাতে হবে রাজনীতিবিদদের নিয়ে উনি সমালোচনা করেছেন তো রাজনীতিবিদরা আজকে সংখ্যালঘু আপনি সংসদে দেখবেন যে রাজনীতি করে না এমন লোকেরই যারা ফেসবুক করে পরিচিত হয়েছে উনি খেলা খেলে নায়ক হয়ে যারা করেছে নাচ গান যারা করেছে এটা একটু সহজ আমার জীবনে এখন মনে হয় কেন নাচ শিখলাম না কেন গান শিখলাম না তাহলে তো এত কষ্ট করতে হতো না হতে তাহলে নাচ গান কবিতা বলে যদি অনেক কিছু করা যায় এই ভুল মেসেজটা যে প্রজন্মের কাছে যাচ্ছে এর জন্য দায়ী কে হবে মাহমুদ ভাই এখন মাহমুদ ভাইরা যে রাজনীতি করেছেন আজকের যে রাজনীতির যে অপ রাজনীতি বা দূষার রাজনীতি বা মারামারি কাটাকাটির রাজনীতি সেটার জন্য যেই বাংলাদেশে তিনটি সরকার তিনটি দল সরকারে ছিল বছরে। সরকারের দিলাম সেখানে আহ মোহাম্মদ বাইদের দলও কিন্তু মোটামুটি ভালো সময়ের জন্যই ছিলেন তবে আজকের পরিস্থিতির জন্য শুধু আওয়ামী লীগ দায়ী নয় সব দলগুলো দায়ী কিন্তু আওয়ামী লীগের দায়ী একটু এক্সট্রা এইভাবে যে বিগত বিশ বছর প্রায় যদি পুরো হয় এখানে ওনারা অনেক সংশোধন সংযোজন করতে পারতেন রেকটিফাই করতে পারতেন যেখানে ওনাদের ব্রুক্ষেপ নাই তো এখন এই যে ঘটনা এই যে পরিস্থিতি হলো এটা কেন হলো আমাদের তো রোগটা বের করতে হবে রোগ না বের করে তো ওষুধ দেওয়া যাবে না সেটা হলো আমি যতটুকু বুঝেছি আমার চব্বিশ বছর রাজনীতিতে তার অন্যতম কারণ হলো ক্ষমতা ধরে রাখা আর ক্ষমতায় যাও আমি নেতাদের বক্তব্য দেখেছি আমি সরাসরি গভর্নর প্রাকৃতিক কাজ করে এরকম খুব আহ রসালো বক্তব্য উনি দিতেন কিন্তু ওনার মুখে আমি কখনো ক্ষমতায় যাব ক্ষমতা নেব ক্ষমতার জন্য রাজনীতি করছি এটা আমি শুনি নাই অনেক বড় বড় রাজনীতিবিদদের কাছে আমি শুনেছি এখন বর্তমানে আমি ডক্টর কামালের সাথে রাজনীতি করেছি ডক্টর রেজা কিবরিয়ার সাথে করেছি। যে যেতে হবে। হবে কিং বেস্ট তো জনগণই ঠেলে দিবে। আপনি আপনার কাজটা প্রমাণ করেন না আমি কখনো মনে করি না কোনো রাজনৈতিক দল কোন নেতা বলা উচিত আমার ক্ষমতায় যেতেই হবে আপনি ক্ষমতায় গেলে দেশের ভালো হবে মঙ্গল হবে কিনা এটা জনগণ বলবে জনগণের মুখে শুনতে হবে আপনি দলে ক্ষমতায় যাবেন কিনা দেখেন ভাই একটা কথা কথা একটু এখনো অপ্রাপ্ত বয়স্করা ভোট দিচ্ছে এবং ভোটের মধ্যে নানা রকম গলত হচ্ছে যেখানে একচেটিয় এক দলের ভোট সেখানেও তারা সন্তুষ্ট হতে পারছে না টেনশন মনের মধ্যে যদি কিছু ঘটে যায় যার জন্য ওখানে অপকর্মটা চলছে এর একটা প্রমাণ আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হবে নির্বাচনের যে পদ্ধতি সেটা ঠিক আছে কিনা সেটা ভাবার সময় এসেছে কিন্তু আমি মনে করি কোনো কিছুই হবে না যদি কর্তা ঠিক না হয় কে করবে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে তো সুতরাং সরকার যদি নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আজ্ঞাবহ নির্বাচন কমিশন রাখে সেখানে নির্বাচন কমিশন বা তাদের নিয়ম কানুন নীতি পরিবর্তন করা লাভ কি তাছাড়া নিয়ম নীতি তো বাংলাদেশে অভাব নাই বাংলাদেশ তো নিয়ম কানুন দিয়ে চলে না বাংলাদেশ চলে ক্ষমতাসীন দলের ইচ্ছা বড় 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 নেতাদের ইচ্ছায় ব্যবসায়ীদের চলে বাজার তো আমাদের দেশে এখন নির্বাচনের সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে রাজনীতিবিহীন নির্বাচন হতে পারে না যেখানে রাজনীতি নাই যেখানে রাজনৈতিক নেতা নাই সেখানে নির্বাচন হতে পারে না দেখেন রাজনৈতিক দলগুলো কিন্তু একেবারে আন্তর্জাতিক ভাবে এবং পলিটিক্যাল সায়েন্স অনুযায়ী বলছি একমাত্র রাজনৈতিক দলই হলো জনগণকে দেশ সম্পর্কে সচেতন করে দেশ পরিচালনার দায় দায়িত্ব কর্তব্য বুঝিয়ে এখন আমরা কি জনগণ হিসাবে আমাদের পুরোপুরি কর্তব্য পালন করছি আপনি দেখেন যে যে ইলেকশন হয়ে যাচ্ছে সেখানে জনগণের মানে অধিকাংশ জনগণ ঘরে বসা অধিকাংশ জনগণ তার নিজস্ব সাংসারিক কাজে ব্যস্ত অথবা ঘুমিয়ে বা খেলে খেলাধুলা করে সময় কাটাচ্ছে তাহলে আমরাদের আমরা যদি দেশের মালিক হই তাহলে আমাদের কি কর্তব্য নাই নাকি শুধু আমরা পাওয়ার জন্য এটা ভালো সরকার পাওয়ার জন্য আমরা এই চাতক পাখির মতো তাকিয়ে থাকবো আপনি দেখেন খেলাধুলার ফলাফল যদি আগেই বোঝা যায় যে আপনি ওরা জিতবে তাহলে দেখবেন যে খেলাতে দর্শক শ্রোতা যায় না যে খবর শুনে নিব তো জিতবে তো বাংলাদেশের নির্বাচনে এখন কে নির্বাচনে পাশ করবে এবং পাশ করার পরে জাতীয় নির্বাচনের কথা যে পাশ করার পরেই সে মন্ত্রী হবে এটাও জনগণ বুঝতে পারে যে ওরে নিয়ে আসছে অমুকের বন্ধু এই গুলশানে ইলেকশন করবে দুই চার উনি বলছেন যে পাঁচটা ভোট পাইলে আমি খুশি যে উনি জানেন যে ভোট হোক না হোক আমি নির্বাচিত হব নির্বাচিত হলেই আমি মন্ত্রী হব এমন দেশ কোথাও খুঁজে পাবে না তুমি একমাত্র বাংলাদেশে পাবেন তো এখন এর জন্য কি করা উচিত আমি সময় বেশি নিচ্ছি মনে হয় না আমি শেষ করছি যে আমরা শুধু হাই নাই নাই বললে হবে না কি করতে হবে বুদ্ধি খাটিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের আজকের ভুলের জন্য পরবর্তী প্রজন্ম যে সাফার করবে সেই দিকে তাকিয়ে দেশটা যে একটা মরুভূমি হয়ে যাচ্ছে দলে দলে ছাত্র ছাত্রীরা জমি বিক্রি করে বিদেশ চলে যাচ্ছে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা বাংলাদেশের সকল টাকা কুক্ষিগত করে এখন পৃথিবীর বড় ব্যবসায়ী হতে যাচ্ছে সিঙ্গাপুরের বড় ব্যবসায়ী হতে যাচ্ছে এই সিঙ্গাপুরের আয়তন হলো বাংলাদেশের একটা জেলার সমান চৌষট্টিটা সিঙ্গাপুর বাংলাদেশে করা যেত সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক সম্পদ নাই তারা মালয়েশিয়া ইন্দোনে মালয়েশিয়া থেকে তারা পানি ইম্পোর্ট করে খাওয়ায় নিজের সিটিজেনদের জন্য এবং এই দুই সাল থেকে তারা যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছে যে সরকারে ছিল শুন ওরা যদি ওটা পারে আমরা বাংলাদেশ কেন পারবো না কারণ আমরা বাংলাদেশের মানুষের ব্লাড গ্রুপের প্রবলেম আছে আমরা ব্লাড গ্রুপ আছে এ বি সি ও এ প্লাস বি প্লাস এগুলো এবি প্লাস ইত্যাদি কিন্তু আরেকটা ব্লাড আছে যেটা দেখা যায় না সেটা ডাক্তাররা বের করতে পারে না সেটা হলো জাফরের রক্ত মির্জাফর আলি খানের রক্ত ময়নূরর রক্ত মুস্তাকের রক্ত সব এম এদের রক্তগুলো বাংলাদেশে এমন ভাবে মিশে আছে সেই ব্রিটিশ আমল থেকে সেই থেকে সেই রক্তকে যদি আমরা আলাদা না করতে পারি রক্তের পরিমাণ খুব একটা বেশি আমি বলছি না কিন্তু সেই রক্তকে যদি আমরা চিহ্নিত না করতে পারি আমরা এক দুই তিন চিহ্নিত না করতে পারি তাহলে এক নম্বর কে আমি বানাতে পারবো না তো এক নম্বর নাগরিক বাছাই করে এক নম্বর দল করে এক নম্বর সরকার করতে হবে তবেই গণতান্ত্রিক জনগণের দল হবে আমরা চেষ্টা করছি আমরা দেশের মানুষকে বলবো আর দেশের সর্বনাশ করা যাবে না আমরা চুয়ান্ন বছরে আজকে বছর পরে যে আলোচনা করছি এটা আলোচনার বিষয় হতে পারে না আমরা অনেক পিছনে চলে গেছি ভূতের পা যেমন পেছন থেকে তাকে আজকে রাজনৈতিক দলগুলোর পেছন দিকে তারা সামনে দেখে না আপনি দেখেন এই নির্বাচনে একেবারে শেষ নির্বাচনে যে সাতাইশটি দল সরকারি দলের সাথে যোগ দিল সাতাইশটি দল বড় মাছের মতো ছোট মাছ যেমন গিলে ফেলে গিলে ফেললো তিনটা ব্যক্তিকে গিলে ফেললো এইভাবে যদি রাজনীতি বিকরণ করা হয় রাজনীতি নিঃশ দেশ বানানো হয় তাহলে মার্শাল আর সামরিক শাসকদের দোষ দিয়ে লাভ চুয়ান্ন বছরের রাজনীতিকে যেভাবে তাড়ানো হয়েছে বাংলাদেশ থেকে এটা এখন ইতিহাস সুতরাং আমি ব্যর্থহীন ভাষায় বলতে পারি আজকে আওয়ামী লীগের একজন আছেন জাতীয় পার্টির আছেন ইভেন বিএনপির আমি কিছু নেই গ্রামে গেছি বিএনপির আঠারো ইয়াং ছেলেরা কিন্তু রাজনীতি করেছে আঠারো বছর বারো বছর আমাকে এসে বলতেছে আঙ্কেল 18 বছর 12 বছর রাজনীতি করলাম জেল খাটলাম মেয়ারি খেলাম গুলি খেলাম কিন্তু কিছুই তো হচ্ছে না আমার কাছে আসছে আমি নতুন দল করব এইজন্য আমার কাছে পরামর্শ নিতে আসছে আজকে এই জায়গায় দুইজন নেতা আছে ওনারা বিচক্ষণ ওনাদের যে সুসময় ভালো যে সময় সামর্থ্যর যে সময় বয়স হয়ে গেছে সেই সময়টা রাজনীতিতে দিয়েছেন ওনারা আজকে কি পেয়েছেন ওনারা ওনারা কিছু পাওয়ার জন্য রাজনীতি করেছেন তারা কিন্তু টকশতে আসে না যারা পাওয়ার জন্য রাজনীতি করে না তারাই জনসমক্ষে এসে কথা বলেন তাহলে ওনারা নিঃস্ব হলেন ওনারা রাজনীতি করে বয়সটা পার করলেন না পারেন বেশ কিছু দিতে না পারলেন নিজে কিছু নিতে অন্যায় ভাবে যেটা নেবেন না ওনারা তো আমি আপনাদের সকলকে যারা দুইজন দর্শক শ্রোতা আমি দেখছি যেটা ভালো দল দরকার এটা ভালো মানুষদের সংগঠন দরকার এটা ভালো চিন্তার সংগঠন দরকার এবং তবেই এই দেশের মুক্তি সুন্দর নির্বাচন পাবেন সুন্দর ভবিষ্যৎ পাবেন ধন্যবাদ